লেবু চা একটি সহজ অথচ সুস্বাদু পানীয় যা আপনার দিনকে আরও সতেজ ও আনন্দময় করে তুলতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব লেবু চা কীভাবে তৈরি করতে হয়, এর পারফেক্ট রেসিপি এবং এর উপকারিতা। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি শেয়ার করব লেবু মশলা চায়ের বিশেষ টিপস। লেবু চা, যাকে অনেকে লেবু রং চা বা নিম্বু চা বলেও চেনেন, এটি স্বাস্থ্যকর ও সুস্বাদু পানীয়। এটি তৈরি করা খুবই সহজ। চলুন জেনে নিই কীভাবে পারফেক্ট লাল লেবু চা বানানো যায়। এই চা তৈরি করতে আমাদের প্রয়োজন কয়েক টুকরো লেবু, তেজপাতা, কয়েকটি লবঙ্গ, পানি এবং স্বাদের জন্য আপনি চাইলে মধু অথবা আদাও যোগ করতে পারেন। প্রথমে এক কাপ পানি গরম করুন। পানি ফুটে উঠলে এক চা চামচ পাতা যোগ করুন, তার সাথে কয়েক টুকরো লেবু, তেজপাতা, চিনি ও লবঙ্গ যোগ করুন। এরপর ফুটন্ত পানি হালকা করে চামচ দিয়ে চারিদিকে নাড়া দিন। এবার এতে এক চা চামচ লেবুর রস যোগ করুন। যদি আরও স্বাদ বাড়াতে চান তাহলে মধু বা চিনি মিশাতে পারেন। চাইলে এক টুকরো আদা বা সামান্য মশলা যেমন দারচিনি বা এলাচ যোগ করতে পারেন। এটি ভালোভাবে মিশিয়ে গরম গরম পরিবেশন করুন। চায়ের রং লালচে হলে এটি সেঁকে নিন। এই সহজ প্রক্রিয়ায় তৈরি হয় লেবু চা। লেবু চায়ের আছে অনেক স্বাস্থ্যগুণ। এটি শরীরকে ডিটক্স করতে সাহায্য করে এবং ওজন কমাতে দারুণ কার্যকর। এর ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এটি হজম শক্তি উন্নত করে। লেবু চা স্ট্রেস কমাতে এবং মানসিক স্বস্তি পেতেও সহায়তা করে। আর লেবুর প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল রাখতে ভূমিকা রাখে। যারা চায়ে ক্যালোরি কম রাখতে চান তাদের জন্য লেবু চা আদর্শ। আর যদি একটু মশলাদার স্বাদ চান তাহলে লেবু মশলা চা ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিও থেকে আপনি শিখলেন কীভাবে পারফেক্ট লাল লেবু চা তৈরি করতে হয় এবং এর স্বাস্থ্য উপকারিতা। আপনি কি এই রেসিপি ট্রাই করছেন কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চা পছন্দ করা বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। চায়ের আরও রেসিপি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকন অন করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।